রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধে শামিল হলেন ব্যবসায়ীরা। এদিন হাবড়া 2 নম্বর রেলগেটের কাছে পথ অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ী থেকে নিত্যযাত্রী সকলেই, পরে পুলিশ এসে অবরোধ তোলে। হাবড়া 2 নম্বর রেলগেটের কাছে যশোর রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। মূলত হাবড়া 2 নম্বর গেটের সামনে যশোর রোড এবং গৌরবঙ্গ রোডের মুখে বেশ কয়েকটি খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টিতে খানাখন্দগুলি জলে ভরে গিয়ে গর্ত বুঝতে না পেরে যেমন সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা, তেমনি জল না থাকলেও খানাখন্দগুলিতে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এরই প্রতিবাদে রাস্তা সারাইয়ের দাবিতে রবিবার পথ অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় 25 মিনিট 2 নম্বর গেটের কাছে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে সামিল হন নিত্যযাত্রীরাও। পরে হাবড়া থানার পুলিশ এসে তাদের সাথে কথা বলে অবরোধ তুলে দেন। যে রাস্তাটি আছে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে, রাস্তা জল জমছে, ভেঙেচুরে একাকার। এই অবস্থায় আমরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনকে মৌখিক অনুরোধ করেছি রাস্তা ঠিক করবার জন্য, কিন্তু প্রশাসন আমাদের আগে সাড়া দেননি। তাই আজকে আমরা সকাল 11:30 থেকে 12:00 মধ্যে পত্রবোধ করি। আমরা চাই অবিলম্বে এই রাস্তাটা মেরামত করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।